আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অষ্টম শ্রেণী ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে তোমাদেরকে স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের আলোচনা হবে চতুর্থ অধ্যায়ে পাঠ 15 এবং 16, সন্ত্রাস এবং HIV এবং এইডস, এই দুটা টপিক সম্পর্কে আজকে তোমাদেরকে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব সন্ত্রাস সম্পর্কে। সন্ত্রাস এর আরবি প্রতিশব্দ হচ্ছে, আরবিতে বলা হয় আল ইরহাব। আল ইরহাব, আরবিতে আল ইরহাব বলা হয়। সন্ত্রাস হলো ফিতনা ফাসাদের আধুনিক রূপ। সন্ত্রাস হলো ফিতনা ফাসাদের আধুনিক রূপ। সন্ত্রাস শব্দের অর্থ অতিশয় ত্রাস বা ভয়ের পরিবেশ। এখান থেকে প্রশ্ন হতে পারে যে সন্ত্রাস শব্দের অর্থ কি। এর উত্তরে লিখতে হবে যে সন্ত্রাস শব্দের অর্থ হচ্ছে অতিশয় ত্রাস বা ভয়ের পরিবেশ। সন্ত্রাস শব্দের অর্থ হচ্ছে অতিশয় ত্রাস বা ভয়ের পরিবেশ, অর্থাৎ ভয় দেখিয়ে বা জোর খাটিয়ে, ভয় দেখিয়ে বা জোর খাটিয়ে মানুষের কাছ থেকে কিছু আদায় করা বা আদায়ের পরিবেশ সৃষ্টির নীতিকে সন্ত্রাস বলে। এখান থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে, সন্ত্রাস কাকে বলে? এর উত্তরে তোমাদেরকে সম্পূর্ণটাই লিখতে হবে যে সন্ত্রাস শব্দের অর্থ অতিশয় ত্রাস বা ভয়ের পরিবেশ, অর্থাৎ ভয় দেখিয়ে বা জোর খাটিয়ে মানুষের কাছ থেকে কিছু আদায় করা বা আদায়ের পরিবেশ সৃষ্টির নীতিকে সন্ত্রাস বলে। সন্ত্রাসের কুফল সম্পর্কে আমরা জানব। সন্ত্রাসের কুফল, কুফল সম্পর্কে আমরা জানব যে এখানে সন্ত্রাসের কুফল সম্পর্কে 8টি পয়েন্ট দেওয়া হয়েছে। 1 নম্বর পয়েন্ট, সন্ত্রাসের ফলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। 2 নম্বর পয়েন্ট, সামাজিক জীবন বিপর্যস্ত হয়। 3 নম্বরে, মানুষের স্বাভাবিক শান্তিপূর্ণ জীবন যাপন ব্যাহত হয়। 4 নম্বর পয়েন্টে লিখতে পারবে যে সন্ত্রাস কবলিত জনপদে মানুষের জীবনের নিরাপত্তা থাকে না, মানুষের জীবনের কোনো নিরাপত্তা থাকে না। 5 নম্বর পয়েন্টে লিখতে পারবা যে যখন তখন কেউ অপমৃত্যুর শিকার হতে পারে, যখন তখন যে কেউ মারা যেতে পারে অপমৃত্যুর শিকার, অর্থাৎ অন্যের দ্বারা আক্রান্ত হয়ে, সন্ত্রাসের আক্রান্ত হয়ে সে মারা যেতে পারে। সন্ত্রাসের 6 নম্বর পয়েন্ট, সন্ত্রাসের কারণে মানুষের সম্পদের নিরাপত্তা থাকে না। 7 নম্বর পয়েন্ট, সম্ভ্রমের নিরাপত্তা থাকে না। 8 নম্বর পয়েন্ট, পারস্পরিক সম্পর্ক নষ্ট হয়, বিদ্বেষ বেড়ে যায়। 9 নম্বর পয়েন্ট, আইন শৃঙ্খলা ও প্রশাসন অস্থির হয়ে পড়ে, আর এর ফলে
জাতীয় উন্নতি ও অগ্রগতি মারাত্মকভাবে ব্যাহত হয়। তো এখানে সন্ত্রাসের কুফল সম্পর্কে যদি তোমাদেরকে লিখতে বলা হয়, এই নয়টি পয়েন্ট এখানে রয়েছে, এটা পয়েন্ট আকারেও লিখতে পারো অথবা ধারাবাহিকভাবেও লিখতে পারবে। সন্ত্রাস প্রতিরোধে ইসলামের বিধান, সন্ত্রাস প্রতিরোধে ইসলাম কি ব্যবস্থা গ্রহণ করেছেন সেই বিষয়টি আমরা এখন জানব। যে ইসলাম সন্ত্রাস প্রতিরোধে মুসলমানদের ঐক্যবদ্ধ থেকে যুদ্ধ করার নির্দেশ দিয়েছেন, আর এই যুদ্ধকে মুমিনদের ইমান রক্ষার যুদ্ধ বলে ঘোষণা দিয়েছেন। আর আল্লাহ তাআলা এই ব্যাপারে বলেছেন যে ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন। আল্লাহ তাআলা বলছেন যে এবং তোমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে থাকবে যতক্ষণ না ফিতনা দূরীভূত হয়। ফিতনা যতক্ষণ পর্যন্ত দূরীভূত না হয় ততক্ষণ পর্যন্ত কি করতে থাকবে? সংগ্রাম করতে থাকবে, যুদ্ধ করতে থাকবে, সংগ্রামের কথা চেষ্টা করতে থাকবে। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন, এবং তোমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম অর্থাৎ প্রচেষ্টা চালাতে থাকবে, তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে থাকবে যতক্ষণ না ফিতনা দূরীভূত হয়। আর এটি রয়েছে সূরা আল আনফাল আয়াত 39। সন্ত্রাস দমনে ইসলাম সাধারণত তিন প্রকার ব্যবস্থা গ্রহণ করেছেন। কয় প্রকারের ব্যবস্থা গ্রহণ করেছেন? তিন প্রকারের ব্যবস্থা গ্রহণ করেছেন। এক হচ্ছে শাস্তিমূলক, শাস্তিমূলক। দুই হচ্ছে কারণ উদ্ঘাটন, কারণ উদ্ঘাটন ও নিরসন। আর তিন নম্বর হচ্ছে নৈতিকতাবোধ জাগ্রতকরণ। নৈতিকতাবোধ জাগ্রতকরণ। নৈতিকতাবোধ জাগ্রত করেন। শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছেন, কারণ উদ্ঘাটন ও নিরসন, আরেকটি হচ্ছে নৈতিকতাবোধ জাগ্রতকরণ। তো এই বিষয়গুলো সম্পর্কে আমরা একটু জানি যে শাস্তিমূলক ব্যবস্থা সেটা কেমন। যে সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টির কাজকে আল্লাহ তাআলা অত্যন্ত অপছন্দ করেন। মহান আল্লাহ তাআলা সন্ত্রাসকে হত্যার চেয়ে জঘন্য, হত্যার চেয়ে জঘন্য আখ্যা দিয়েছেন। আল্লাহ তাআলার বাণী ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল, অর্থ ফিতনা বিশৃঙ্খলা ও সন্ত্রাস হত্যার চেয়ে জঘন্য। সূরা আল বাকারা আয়াত 191। যারা আল্লাহর নিষেধাজ্ঞার পরও বিশৃঙ্খলা বিপর্যয় বা সন্ত্রাস সৃষ্টির কাজ অব্যাহত রাখবে তাদের বিরুদ্ধে পৃথিবীতে আল্লাহ তাআলা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন যে যারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং দুনিয়ায় ধ্বংসাত্মক কাজ করে বেড়ায় এটাই তাদের শাস্তি, যে তাদেরকে হত্যা করা হবে অথবা শূলে বিদ্ধ করা হবে অথবা বিপরীত দিক থেকে তাদের হাত ও পা কেটে ফেলা হবে অথবা তাদেরকে দেশ থেকে নির্বাসিত করা হবে। দুনিয়ায় এটাই তাদের লাঞ্ছনা এবং পরকালেও তাদের জন্য রয়েছে মহাশাস্তি। সূরা আল মায়েদা আয়াত 33। দুই নম্বর কারণ আমরা দেখব যে এখানে কারণ উদ্ঘাটন ও নিরসন। ইসলাম সন্ত্রাসের কারণ উদ্ঘাটন ও তা নিরসনের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেছে। এজন্য ইসলামের দারিদ্র, অশিক্ষা, বেকারত্ব, নৈতিক অবক্ষয় রোধে ব্যবস্থা গ্রহণের প্রতি জোর দিয়েছে। তিন নম্বরে নৈতিকতাবোধ জাগ্রতকরণ। জীবনের সকল পর্যায়ে ইসলামী বিধান কার্যকর করে ও নৈতিকতাবোধ জাগ্রত করে সন্ত্রাস দূর করা যায়। নৈতিকতাবোধ জাগ্রত করার জন্য সামাজিক সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। সন্ত্রাসী কাজকে ঘৃণা করা এবং সন্ত্রাসীকে সামাজিকভাবে বয়কট করার মাধ্যমে নৈতিকতাবোধ জাগ্রত করা যায়।
তাহলে যদি প্রশ্ন আসে নৈতিকতা বোধ কিভাবে জাগ্রত করা যায়, এর উত্তরে লিখতে হবে সন্ত্রাসী কাজকে ঘৃণা করা এবং সন্ত্রাসীকে সামাজিকভাবে বয়কট করার মাধ্যমে নৈতিকতা বোধ জাগ্রত করা যায়। তো আমরা সার্বক্ষণিকভাবে চেষ্টা করব যাতে করে সন্ত্রাস কার্যক্রম আমাদের পরিবারের আমাদের পরিবার থেকে সমাজ থেকে রাষ্ট্র থেকে যাতে না হতে পারে এবং মানুষ যাতে সন্ত্রাস কর্মকাণ্ড না ঘটায় এই জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব এবং তাদেরকে বিশেষ করে নৈতিকতা বোধ যদি আমরা সৃষ্টি করতে পারি তাদের মধ্যে ইসলামের চেতনায় যদি তাদেরকে উজ্জীবিত করতে পারি তাহলে অবশ্যই তারা এই ধরনের খারাপ কাজ থেকে তারা ফিরে আসবে। এরপরে আমরা দেখব এইচআইভি এইডস সম্পর্কে, এইচআইভি এইডস সম্পর্কে আমরা এখন আলোচনা করব। এইচআইভি এবং এইডস বর্তমান শতাব্দীর এক মহা আতঙ্কের নাম এইডস। আধুনিক জ্ঞান বিজ্ঞানের যুগেও এইডস বিশ্বব্যাপী জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এ রোগটি 1981 সালের সর্বপ্রথম আমেরিকায় সমকামীদের মধ্যে ধরা পড়ে। তাহলে এ রোগটি সর্বপ্রথম কোথায় কাদের মধ্যে ধরা পড়ে, এই প্রশ্নের উত্তর, এই প্রশ্ন যদি আসে এর উত্তর লিখতে হবে এ রোগটি 1981 সালে সর্বপ্রথম আমেরিকায়, কোথায়? আমেরিকায়। আমেরিকায় সমকামীদের মধ্যে তাহলে এ রোগটি সর্বপ্রথম 1981 সালে আমেরিকায় সমকামীদের মধ্যে ধরা পড়ে। তাহলে এই তিনটি প্রশ্নই কিন্তু আসতে পারে আর এটাকে এক বাক্যে তোমরা এভাবে বলবা 1981 সালে সর্বপ্রথম আমেরিকায় সমকামীদের মধ্যে ধরা পড়ে। যে ভাইরাস থেকে এই রোগটি হয় তার নাম হচ্ছে হিউম্যান ইমিউনি ডিফিসিয়েন্সি ভাইরাস, এর সংক্ষিপ্ত নাম এইচআইভি। এইচআইভি এর সংক্ষিপ্ত নাম হচ্ছে এইচআইভি। এখান থেকে প্রশ্ন আসতে পারে এইচআইভি এর ফুল মিনিং কি? এইচআইভি এইচ হচ্ছে হিউম্যান আয়তে হচ্ছে ইমিউনি আর ভিতে হচ্ছে ভাইরাস। কি ভাইরাস? ডিফিসিয়েন্সি, ডিই হিউম্যান ইমিউনি ডিফিসিয়েন্সি ভাইরাস। তাহলে এখানে যদি তোমাদের প্রশ্নে আসে যে এইচআইভি এর ফুল মিনিং কি, তখন তোমরা এভাবে লিখে দিতে পারবা হিউম্যান ইমিউনি ডিফিসিয়েন্সি ভাইরাস। সংক্ষেপে এটাকে সংক্ষেপে বলা হয় এইচআইভি। এটি একটি ঘাতক ব্যাধি। এইচআইভি দ্বারা কোনো ব্যক্তি আক্রান্ত হলে তাকে এইচআইভি বহনকারী হিসাবে চিহ্নিত ওয়াই করা হয়। চিহ্নিত কি করা হয়? ওয়াই ওয়াই করা হয়।
এ ভাইরাস শরীরে প্রবেশ করে রক্তের রোগ প্রতিরোধকারী টি ফোর কোষগুলোকে ধ্বংস করে দেয়। তাহলে এখান থেকে যদি প্রশ্ন আসে যে এ ভাইরাস শরীরে প্রবেশ করে কি করে বা কি ক্ষতি করে, এর উত্তরে লিখতে হবে যে ভাইরাস শরীরে প্রবেশ করে রক্তের রোগ প্রতিরোধকারী টি ফোর কোষগুলোকে ধ্বংস করে দেয়। এক পর্যায়ে আক্রান্ত ব্যক্তি রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলে, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলে, আক্রান্ত ব্যক্তি ক্রমান্বয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তাহলে এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে যে এ ভাইরাস আক্রান্ত ব্যক্তির কি ক্ষতি করে বা এ ভাইরাসের কারণে আক্রান্ত ব্যক্তির কি ক্ষতি হয়। তার উত্তরে তোমাদেরকে লিখতে হবে যে ভাইরাস শরীরে প্রবেশ করে রক্তের রোগ প্রতিরোধকারী টি ফোর কোষগুলোকে ধ্বংস করে দেয়। এক পর্যায়ে আক্রান্ত ব্যক্তি রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলে, আক্রান্ত ব্যক্তি ক্রমান্বয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এইচআইভি যেভাবে ছড়ায় এটা সম্পর্কে আমরা দেখব যে বয়স, জাতি, লিঙ্গ, সামাজিক অবস্থান নির্বিশেষে সবাই এইচআইভি দ্বারা সমানভাবে আক্রান্ত হতে পারে। যে কেউ এইচআইভি দ্বারা বয়স, জাতি, লিঙ্গ, সামাজিক অবস্থান নির্বিশেষে এইচআইভি দ্বারা সমানভাবে আক্রান্ত হতে পারে। এইচআইভি মানুষের শরীরে বিভিন্ন ধরনের তরল পদার্থের মাধ্যমে ছড়িয়ে থাকে। তাহলে এইচআইভি মানুষের শরীরে কিভাবে ছড়িয়ে থাকে, এর উত্তরে লিখতে হবে যে এইচআইভি মানুষের শরীরে বিভিন্ন ধরনের তরল পদার্থের মাধ্যমে ছড়িয়ে থাকে। তরল পদার্থগুলো হলো রক্ত, বীর্য, মাতৃ দুগ্ধ ইত্যাদি। যদি এইচআইভি আক্রান্ত পুরুষ বা মহিলা শরীরের তরল পদার্থ কোনো সুস্থ ব্যক্তির দেহে প্রবেশ করে তবে তিনি এইচআইভি দ্বারা আক্রান্ত হতে পারেন। তাহলে এখান থেকে যদি তোমাদের প্রশ্ন হতে হয় যে এইচআইভি কিভাবে ছড়িয়ে পড়ে, কিভাবে অন্য কারোর দেহে এটা প্রবেশ করে থাকে, এর উত্তরে তোমাদেরকে লিখতে হবে যে এইচআইভি মানুষের শরীরে বিভিন্ন ধরনের তরল পদার্থের মাধ্যমে ছড়িয়ে থাকে। তরল পদার্থগুলো হলো রক্ত, বীর্য, মাতৃ দুগ্ধ ইত্যাদি। যদি এইচআইভি আক্রান্ত পুরুষ বা মহিলার শরীরের তরল পদার্থ কোনো সুস্থ ব্যক্তির দেহে প্রবেশ করে তবে তিনি এইচআইভি দ্বারা আক্রান্ত হতে পারেন। এইচআইভি এবং এইডস যেসব কারণে ছড়ায় তার মধ্যে প্রধান কারণগুলো হলো, এক নম্বর এখানে ক নম্বরে দিয়েছে, অবৈধ মেলামেশা। নারী পুরুষের সাথে অবৈধভাবে মেলামেশার কারণে এই রোগ ছড়িয়ে থাকে। খ নম্বরে দেওয়া হয়েছে যে মাদক ও নেশা জাতীয় দ্রব্য সিরিঞ্জের মাধ্যমে শরীরে প্রবেশ করানো। গ অপরিশোধিত রক্ত শরীরে প্রবেশ করানো। অপরিশোধিত রক্ত অন্যের শরীরে প্রবেশ করানোর মাধ্যমেও এইচআইভি ছড়িয়ে থাকে। প্রতিরোধের উপায়, এইচআইভি এটা আমরা কিভাবে প্রতিরোধ করব, এর প্রতিরোধের উপায়গুলো কি। এক নম্বর হচ্ছে সুস্থ বৈবাহিক জীবন যাপন করা। দুই, নারী পুরুষের অবৈধ মেলামেশা এড়িয়ে চলা। তিন, মাদক ও নেশা জাতীয় সকল জিনিস বর্জন করা। চার, অপরিশোধিত রক্ত শরীরে প্রবেশ না করানো। এইগুলো যদি আমরা ঠিক মতো মেনে চলি তাহলে এই ধরনের সংক্রামক থেকে আমরা রক্ষা পেতে পারি। আমরা ইসলামী বিধিবিধান মেনে চলব, সামাজিক অপরাধসমূহ এড়িয়ে চলব, আমরা নিজেকে এবং সমাজকে সকল অপরাধ ও রোগ সংক্রমণ থেকে রক্ষা করব। স্বাস্থ্য সম্পর্কে কারো কোনো সমস্যা থাকলে মেসেজ দিয়ে অবশ্যই জেনে নেবে। আর আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ তোমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।